আমি ছেলে, কিন্তু আমার ছেলেদের সাথে মিশতে ভালো লাগে না। আমার মেয়েদের মতো পোশাক পরতে ভালো লাগে, মেয়েদের মতো সাজতে ভালো লাগে। দর্শক কথাটা শুনে হয়তো অবাক হচ্ছেন, এই কথাটা কিন্তু আমার না। এই কথাটা বাংলাদেশের সপ্তম শ্রেণীর একটি বইতে লেখা হয়েছে, শরীফাকে নিয়ে একটি গল্প, যে বিষয়টা আপনারা অনেকেই জানেন, শরীফ থেকে শরীফা। যেই বিষয়টা লেখা হয়েছে, উল্লেখ করা হয়েছে সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে, সম্ভবত একজন ছেলে, তার কিন্তু মেয়েদের মতো চলাফেরা করতে ভালো লাগে, বাসায় গিয়ে মেয়েদের মতো সাজুগুজু করতে ভালো লাগে, এই জন্য তার পরিবার তাকে দেখতে পারে না, সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরকমই সব বাচ্চা কাচ্চা আছে শিশু মনে, তারা হয়তো একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তাদের জন্য, এই জন্য হয়তো সেই ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষক এই বিষয়টা নিয়ে সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন, যে প্রতিবাদ স্বরূপ মানুষ এখন বিকাশকে বয়কট করা শুরু করে দিয়েছে। আর ব্র্যাক ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে বয়কট করা শুরু করেছে, যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, আপনারা জানেন। যাই হোক, আমি সেদিকে যাব না। তারপরও আমরা ইসলামিক দেশে এরকম পড়াশোনা কিংবা এরকম একটা অধ্যায় লেখা, এটা আমি সমর্থন করি না। আমাদের শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন, যদি কোনো খারাপ কিছু এখানে থেকে থাকে সেটাকে আমরা বাদ দিয়ে আবার নতুন করে কিছু করা যায় কি না বিশেষজ্ঞদের সাথে আলাপ করে বিষয়টা আমরা দেখব। কারণ হিজড়ারা আমাদের দেশের নাগরিক, তাদেরকে আমরা সমর্থন করি, তাদেরকে সরকার বৈধতা দিয়েছে। তারপরও হিজড়ারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে, বিভিন্ন সময় মানুষের সাথে খারাপ আচরণ করে, সেটা আপনারা জানেন, কারণ তাদের একটা বাঁচার অধিকার আছে। সরকার ব্যবস্থা করতে বলে দিয়েছেন তাদের চাকরির ব্যবস্থা, কিন্তু সেটা না করে তাদেরকে আমরা বিভিন্ন সময় খাটো হয়ে প্রতিপন্ন করি, তারাও আমাদের সাথে খারাপ আচরণ করে, চাঁদাবাজি করে। আমি আজকের মতো রাখবো, আমি কাউকে ছোটো করার জন্য, কাউকে খাটো করার জন্য বিষয়টা বলিনি।